তো হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার এয়ারটেল সিমে ইমার্জেন্সি এমবি লোন নেবেন তো বন্ধুরা অনেক সময় কি হয় বিভিন্ন প্রয়োজনে আপনাদেরকে কিন্তু আপনাদের এয়ারটেল সিমে ইমার্জেন্সি এমবি লোন নিতে হয় তো এক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা ইমার্জেন্সি কীভাবে এমবি লোন নিতে হয় এয়ারটেল সিমে সেই বিষয়টি জানেন না তো যারা জানেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার এয়ারটেল সিমে ইমার্জেন্সি এম বে নেবেন তো যাই হোক বেশি কথা না আবার এই ভিডিওর মূল টপিকে চলে আসবো তার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলে যদি আপনার নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এয়ারটেল সিমে ইমার্জেন্সি এম বি লোন নেওয়ার জন্য আপনাদেরকে একটা কোড ডায়াল করতে হবে আপনাদের এয়ারটেল সিমে তো এর জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনের ডায়াল বেটে চলে আসবেন ডায়াল বেটে চলে আসার পর এখানে কোডটা তুলবেন তো কোডটি হলো স্টার ওয়ান ফোর ওয়ান স্টার টু ডাবল জিরো হ্যাশ তো এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন কোডটা ভালোভাবে দেখে নিন বন্ধুরা এই কোডটা ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনাদের একটা এসএমএস চলে আসবে যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেস সাকসেসফুল মানে আপনার রিকোয়েস্টটা সাকসেসফুলভাবে পাঠানো হয়েছে কিছুক্ষণের মধ্যে আপনি কিন্তু এস এমএস পেয়ে যাবেন যে আপনি আপনার এয়ারটেল সিমে সত্তর এম লোন পেয়ে গেছেন অর্থাৎ সত্তর এম বি আপনি ইমার্জেন্সি এমবিটা পেয়ে গেছেন এবং পরবর্তী রিচার্জের সময় কিন্তু আপনাদের চোদ্দো টাকা আপনাদের এয়ারটেল সিম থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু চোদ্দো টাকার বিনিময়ে সত্তর এম বি ইমার্জেন্সি লোন আপনার এয়ারটেল সিমে পেয়ে যাবেন পরবর্তীতে যখনই আপনি রিচার্জ করবেন আপনার এয়ারটেল সিমে তখন কিন্তু আপনার এয়ারটেল সিম থেকে চোদ্দো টাকা কেটে নেওয়া হবে তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনি আপনার এয়ারটেল সিমে ইমার্জেন্সি এমবি লোন নেবেন তো যদি এখনো আপনাদের কোথাও কোনো মানে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ